ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত হতে চলা ন্যাশনাল ফ্ল্যাগ ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রো বোলে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছে রিজউড ফ্ল্যাগ ফুটবল টিম। গত বছর জুনে নিউ জার্সির স্টেট চ্যাম্পিয়ন হওয়ায় এই আমন্ত্রণ পেয়েছে তারা। এ নিয়ে উচ্ছ্বসিত এই নারী দল। নারীর ক্ষমতায়ন এবং দেশের নারী অ্যাথলিটদের জন্য এটিকে প্রেরণা হিসেবে দেখছেন দলটির কোচ। স্টেট চ্যাম্পিয়ন হওয়ায় অরল্যান্ডোতে অনুষ্ঠিতব্য প্রো বোলে যাওয়ার আমন্ত্রণ পেয়ে খুশি ধরে রাখতে পারছে না নিউ জার্সির রিজউড হাই স্কুলের ফ্ল্যাগ ফুটবল টিমের এই শিক্ষার্থীরা। আগামী রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই চ্যাম্পিয়নশিপ। গত বছরের জুনে স্টেটের ৮২টি দলকে পেছনে ফেলে শিরোপা জেতে রিজউড ফ্ল্যাগ ফুটবল টিম। দলের দুর্দান্ত ওই জয় তাদের কঠিন অনুশীলনেরই ফল। ওই মৌসুমে একটি খেলাতেও হারেনি তারা। ফাইনাল হিল সাইডের ৬ পয়েন্টের বিরুদ্ধে তাদের পয়েন্ট ছিল ৪৭। ফুটবলের ব্যাপারে কথা বলতে গিয়ে রিজউড দলের কোয়ার্টারব্যাক জ্যাসমিন কনর্স জানায়, ফ্ল্যাগ ফুটবলে তাদের একাগ্রতা দেখে আরো অনেক নারী অ্যাথলিটদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। Like men playing tackle football. দলের রিসিভার এলিশা অরোরা জানায়, সে তার বাবার সাথে ছোটবেলা থেকে ফুটবল খেলার অনুশীলন করত। সেটি তাকে অনুপ্রেরণা জুগিয়েছে। My dad would always like throw the ball at me in the backyard. প্রো বোলে যাওয়ার আমন্ত্রণ এই খেলোয়াড়দের জন্য স্মরণীয় এক স্মৃতি হয়ে থাকবে জানিয়ে দলের হেড কোচ মিকি ম্যাকডারমট বলেন, এটি নারী অ্যাথলিটদের জন্য উদ্দীপনা হিসেবে কাজ করবে। This journey has been one of the best of my life, empowering women. দলের খেলোয়াড় আলিশা আরও জানান, তারা অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পেরেছে। তাদের দেখে আরো অনেক মেয়ে ফ্ল্যাগ ফুটবলে যোগ দেবে বলে আশাবাদী সে। Pave the way for more young female athletes definitely makes a huge difference. Adeline Straya, TBN24 News Desk. New York থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।